এগুলো হচ্ছে লাল কাঁকড়ার বাসস্থান। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গর্তে কিন্তু একটা একটা করে কাঁকড়া আছে, লাল কাঁকড়া। হ্যাঁ, প্রতিটা গর্তেই আছে। আপনারা এই গর্তগুলো দেখলে লক্ষ্য করবেন, এই যেরকম অসংখ্য আপনি দেখবেন, একে আমার ক্যামেরা যতটুকু যাবে দেখবেন শুধু লাল, যেখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি। কারণ তারা একটু যখন মানুষের আসা শব্দ শুনতে পায় তখন তারা কিন্তু ভিতরে চলে যায় গর্তের ভিতরে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে এখানেও আছে, এই যে যে গর্তে চলে যাচ্ছে দেখেন, এই প্রতিটা গর্তে যেখানে আপনি মাটি তোলা দেখতেছেন এবং এই যে যে তা মাটি তোলা দেখতেছেন, এই যে একটা সে কিন্তু এখনও সাহস করে এখনও এই যে এখন চলে, এই যে আবার এসেছে দেখেন কত সুন্দর, সে মনে হয় মডেল হতে চাচ্ছে। আও গড, দেখেন দেখেন প্রতিটা গর্তে কিন্তু এরকম, এই যে সেই গর্তে চলে যাচ্ছে, এই যে হয়তো সে গর্তের মধ্যে কেউ অন্য একজন ছিল যার কারণে সে বের হয়ে আসতে হয়েছে। এরকম কিন্তু প্রতিটা গর্তে আপনি যতটুকু যাবেন দেখেন, আপনি প্রতিটা গর্তে কিন্তু একটা একটা করে লাল কাঁকড়া আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি সামনে আর একটা দেখেন, এই যে আমরা একটু জুম করে নিচ্ছি কারণ যত একটু কাছাকাছি গেলেই কিন্তু তারা গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে। এগুলো হচ্ছে লাল কাঁকড়ার, এটা হচ্ছে লাল কাঁকড়ার একটা বেড যেখানে শুধু লাল কাঁকড়া দেখা যায়। এই যে দেখেন প্রতিটা গর্তেই কিন্তু লাল কাঁকড়া আছে, যে গর্তগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোতেই লাল কাঁকড়া আছে। যে দেখেন এরকম অনেক লাল কাঁকড়া কিন্তু আছে, দেখেন এই গাছের এখানে একটা, এই যে এই যে এই যে সে এখনো ঢুকতে এই ঢুকে গেছে।